মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি এখন আমার ঘরে? দিদি ভাই, আমি আমি মানে এখানে এই তোমার সাথে করে বলো, মানে এখন আমার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে কি করছিলে তুমি অলকা? কি অলকা, সরি বলা হলো? সরি? হ্যাঁ, না হলে তো নিজেই গিল ফিল করে অস্থির হয়ে পড়েছিল। আসলে কি বলো তো মিতুল, সকালবেলা তোমার সঙ্গে কথা বলার সময় তো নিজের মেজাজ হারিয়ে ফেলেছিল। এটা ভুল করছে ও ভালো মতোই বুঝতে পেরেছে, সেই জন্যই ও তোমার ঘরে এসেছিল তোমাকে সরি বলতে। কি বলেছো সরি? সরি বলার আবার কি আছে দিদি, বোনের মাঝখানে এরকম কত হয়, সেসব কথা মনে রাখলে চলে নাকি? তাছাড়া কাছের মানুষদের সঙ্গেই তো মনের কষাকষি হয়, দূরের মানুষরা তো মনের খবরই রাখে না। জাগে, তুমি না আমাকে সরি না বলে বরং শুভদাদাকে আই লাভ ইউ বলো। আমি থাকছি না এখানে, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে সময় দিয়ে দিলাম, তোমরা যত খুশি আই লাভ ইউ বলো, আমি চললাম। দাঁড়াও, এই ঘরে কোথায় কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। তুমি এতক্ষণ তুমি তোমার ডিউটি পালন করছিলে, এবার আমাকেও আমার ডিউটি পালন করতে হবে। আমার দাদা বৌদির ঘরের প্রাইভেসি নষ্ট হোক সেটা আমি কিছুতেই চাই না, তাই ভাই হয়ে এটা আমার কর্তব্য। এই ঘরে কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। এটা তো আমার তদন্তের জন্য ভাইটাল, তাই আমি করেছি। কিন্তু যখন তোমরা আমার বেডরুমে ঢুকে আমার বালিশের তলা থেকে ওই প্রমাণটা সরিয়েছিল, তখন তোমার এই প্রাইভেসি, ডিউটি, এই সব কিছুর কথা মনে ছিল না? দেখো অলোকা, আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। জেদাজেদি করে নিজেদেরই ক্ষতি হয়। অলোকা, তুমি আমার স্ত্রী, তাই তোমার সম্মানহানি হোক এটা আমি চাই না বলেই মিতুলের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করি। এবার যদি তুমি এখনও নিজের ভুলটা বুঝতে না পারো, তাহলে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি ফ্যামিলিকেই সব থেকে আগে, সবার প্রথম প্রায়োরিটিটা দেব। কি করবে তুমি, আইনের পথে বাধা হয়ে দাঁড়াবে? এটুকু আইন তো আমিও জানি, কোনো পুলিশ প্রমাণ জোগাতে তাগিদে বেআইনি কিছু করতে পারেনি, এটা আমি খুব ভালো করে জানি। তুমি কি চাও এই কথাটা কোর্ট পর্যন্ত যাক? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।